প্রথম প্রশ্ন, গরমে খালি পেটে তরমুজ খেলে কি হয়? এটি এমন একটি ফল যেটি সকালে খালি পেটে খাওয়া বেশি ভালো জিনিস। সাধারণত গরমের দিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের শরীরে এমনিতেই ইলেকট্রোলাইটের ইনব্যালেন্স দেখা দেয়। যদি সকালবেলাতেই আমরা খালি পেটে এই ঠান্ডা তরমুজ আমাদের শরীরে প্রবেশ করাতে পারি, তাহলে তখন থেকে ইলেকট্রোলাইটের ব্যালেন্স থাকে এবং আমরা একটি ফ্রেশ অনুভূতি অনুভব করি। তাই আমাদের সাধ্যমতো চেষ্টা করব সকালবেলায় গরমের দিনে খালি পেটে অবশ্যই যেন আমরা কিছু পরিমাণ তরমুজ খেতে পারি। পরের প্রশ্ন, গরমে ত্বকের তেলতেলে ভাব দূর করার উপায় কী? উত্তর, গরমে তেলতেলে ত্বকের সমস্যা অনেকেরই দেখা দেয়। এমন ত্বক বিরক্তির কারণ হয়ে ওঠে। তবে তৈলাক্ত ত্বক মুখের বলি রেখা ও মুখের রঙের পরিবর্তন হওয়ার থেকে সুরক্ষা দিতে থাকে। ত্বক তেলতেলে থাকলে তাতে সহজে ধুলাবালি আটকে যায়, যার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এমন হলে নিয়মিত ত্বক পরিষ্কার রাখার বিকল্প নেই। সমাধান এক, বাড়িতে খুব সাধারণভাবেই নেওয়া যেতে পারে তেলতেলে ত্বকের যত্ন। নিয়মিত শসার রস দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের তৈলাক্ত ভাস দূর হয়ে যায়। শসার রস করে তাতে চালের গুঁড়া মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। সমাধান দুই, গোলাপ জল ও লেবুর রস আধা ঘন্টা মুখে লাগিয়ে রেখে আলতোভাবে তুলে দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বক পরিষ্কার সহ ব্রণ এবং ফোস্কুড়ির দাগ থাকলে সেটিও চলে যাবে। সমাধান তিন, রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক থাকে। অনেকের কাছেই অজানা যে ত্বকের তেলতেলে ভাব দূর করতে রসুনের পেস্ট ব্যবহারে অনেক সুফল পাওয়া যায়। এছাড়াও চন্দনের গুণাবলী রয়েছে অনেক। ত্বকের তেলতেলে ভাব দূর করতে চন্দনের গুঁড়ার সঙ্গে মুলতানি মাটি ও এতে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে 10-15 মিনিট লাগিয়ে রাখতে হবে। তা শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেললেই মিলবে তেলহীন মসৃণ ত্বক। সমাধান চার, গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা সমাধানে সবচেয়ে ভালো উপায় হলো মেকআপ থেকে দূরে থাকা। ভারী মেকআপ আপনার ত্বকের তৈলাক্ততা বৃদ্ধি করে। আপনার ত্বককে একটু শ্বাস নিতে দিন এবং খুব প্রয়োজন হলে হালকা একটু প্রোডাক্ট ব্যবহার করুন। মেয়েদের তলপেটের গর্ভের ফাটা দাগ দূর করার উপায় কি? উত্তর, সন্তান জন্মের সময় মায়েদের একটি সমস্যার নাম স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ, পেটে সাদা বা কালচে দাগ পড়ে যাওয়া। পেট ফাটা দাগ অনেকেরই এমনি চলে যায়, অনেকের আবার সহজে যেতে চায় না। তবে গর্ভ অবস্থায় একটু সচেতন থাকলে এই দাগ থেকে মিলবে মুক্তি। গর্ভ অবস্থায় একজন মা পেটে প্রায় 2 লিটার পানি বহন করে। শিশুসহ প্রায় 40 সপ্তাহ এই পেট বহন করে থাকে। শিশুর সাথে পেটও বড় হতে থাকে। স্বাভাবিকভাবেই পেটে টান পড়ে, এর ফলে দাগের সৃষ্টি হয়। প্রথমে কালচে পড়ে কালো ও সাদা হয়। সমাধান এক, গর্ভ অবস্থায় খাদ্য তালিকায় যোগ করুন মাছ, সবজি ও নানারকম শস্য দানা, ভিটামিন ও সিযুক্ত খাবার, গাজর বা ব্রোকলি, চিনি ছাড়া চা খেতে পারেন, প্রচুর পরিমাণে পানি পান করুন। সমাধান দুই, নড়াচড়া করলে শরীরে রক্ত চলাচল ঠিক মতো হয়, ফলে পেটে দাগ হওয়ার থেকে রক্ষা পেতে পারেন। ডাক্তারের পরামর্শে কিছু হালকা ব্যায়াম বা সাঁতার কাটতে পারেন। সমাধান তিন, একজন জার্মান ফার্মাসিস্ট তানিয়া ফাংসং জানিয়েছেন, প্রতিদিন 2 বেলা সুগন্ধি বা রাসায়নিক পদার্থ ছাড়া তৈলি বাদাম তেল মালিশ করলে দাগ পড়ার সম্ভাবনা কম থাকে। বাদাম তেল ত্বক মসৃণ করে। অবশ্যই তেল নাভি থেকে শুরু করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মালিশ করতে হবে। শতভাগ না হলেও অনেকটাই দাগমুক্ত থাকবে।